সেচ নালা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার বামনছোলার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি গ্রামে। নিহত যুবক 25 বছরের অভিজিৎ টিকাদার এই গ্রামে একাই বসবাস করতেন। নিহতের বাবা দীর্ঘদিন আগে নিহত হয়েছেন। মা ও দুই বোন ভিন রাজ্যে শ্রমিকের কাজে কর্মরত আছেন। নিহত যুবকের আত্মীয় আনন্দ ব্যাপারী জানান, বুধবার তাপস মণ্ডল, উজ্জ্বল বিশ্বাস ও দয়াল হালদারকে নিয়ে হাটে যান। সেখানে তারা মদ্যপান করে বলে অভিযোগ। ওই স্থানে নেশার ঝোঁকেই বচসা হয়। সবাই অভিজিৎকে রেখে চলে আসেন বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি যেটুকু জানি, মানে সকালবেলা আমাকে ওর নাম্বার দিয়ে আর কি ফোন করেছিল, মানে ওর নাম্বার দিয়ে ওই ওদের গ্রামে একজন ফোন করেছিল। ফোন করে বলছে এরকম, তো দাদার খবর পাওয়া যাচ্ছে না। কালকে একসঙ্গে ওরা চারজনা গেছিলো বাজারে, ওখান থেকে ওরা তিনজন ফিরে এসছে, কিন্তু আর একজন আসছে না, ওকে পাওয়া যাচ্ছে না খুঁজে। তারপরে খবর নিলাম, খবর তো নেওয়াটার পরে তখনকার বলছে যে ওরা তিনজনে বাজারে, চারজনা বাজারে গিয়েছিলো, তো বাজারে গিয়ে হয়তো ড্রিঙ্ক ফিঙ্ক করেছিল একটু। ড্রিঙ্ক ফিঙ্ক করাটার পরে তখনকার ওরা নৌকাতে করে আসছিল, তখনকার নাকি বলে আমার যে দাদা, ও নাকি বলে গালাগালি করেছিল ওই তিনজনকে। তিনজনকে যখন গালাগালি করেছিল, ওরা বলে রাগে থেকে তো চলে এসছে, ঠিক আছে। তো লাস্ট অবধি ওরকম হতো, তারপরে কোনো খবর টবর পাওয়া যায়নি। তারপরে হচ্ছে গিয়ে সকালবেলা খবর পেলাম প্রথমে যে পাওয়া যাচ্ছে না, তারপরে ওরাই আর কি খবর দিল যে মারা গেছে। যাদের সাথে ছিল তাদের নাম কি? তাদের নাম একটা তাপস মণ্ডল, আর একটা হচ্ছে উজ্জ্বল বিশ্বাস, আর দয়াল হালদার। কী মনে হচ্ছে? কী মনে হচ্ছে এখন তো মুখ টুক দিয়ে তো রক্ত বেরোচ্ছে, এখন সেটা নিয়ে এখনও কিছু বলতে পারছি না, যতক্ষণ না পোস্টমর্টেম কিছু ধরা পড়ছে বা কিছু। আপনার কে হয় যে মারা গেছে? আমার পিসাদ হয়। আপনার নামটা? আনন্দ ব্যাপারী। মালদা থেকে দেবু সিং রিপোর্ট, আনন্দ বার্তা। সেচ নালা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার বামনছোলার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি গ্রামে। নিহত যুবক 25 বছরের অভিজিৎ টিকাদার এই গ্রামে একাই বসবাস করতেন। নিহতের বাবা দীর্ঘদিন আগে নিহত হয়েছেন। মা ও দুই বোন ভিন রাজ্যে শ্রমিকের কাজে কর্মরত আছেন। নিহত যুবকের আত্মীয় আনন্দ ব্যাপারী জানান, বুধবার তাপস মণ্ডল, উজ্জ্বল বিশ্বাস ও দয়াল হালদারকে নিয়ে হাটে যান। সেখানে তারা মদ্যপান করে বলে অভিযোগ। ওই স্থানে নেশার ঝোঁকেই বচসা হয়। সবাই অভিজিৎকে রেখে চলে আসেন বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি যেটুকু জানি, মানে সকালবেলা আমাকে ওর নাম্বার দিয়ে আর কি ফোন করেছিল, মানে ওর নাম্বার দিয়ে ওই ওদের গ্রামে একজন ফোন করেছিল। ফোন করে বলছে এরকম, তো দাদার খবর পাওয়া যাচ্ছে না। কালকে একসঙ্গে ওরা চারজনা গেছিলো বাজারে, ওখান থেকে ওরা তিনজন ফিরে এসছে, কিন্তু আর একজন আসছে না, ওকে পাওয়া যাচ্ছে না খুঁজে। তারপরে খবর নিলাম, খবর টবর নেওয়াটার পরে তখনকার বলছে যে ওরা তিনজনে বাজারে, চারজনা বাজারে গিয়েছিলো, তো বাজারে গিয়ে হয়তো ড্রিঙ্ক ফিঙ্ক করেছিল একটু। ড্রিঙ্ক ফিঙ্ক করাটার পরে তখনকার ওরা নৌকাতে করে আসছিল, তখনকার নাকি বলে আমার যে দাদা, ও নাকি বলে গালাগালি করেছিল ওই তিনজনকে। তিনজনকে যখন গালাগালি করেছিল, ওরা বলে রাগে থেকে তো চলে এসছে, ঠিক আছে। তো লাস্ট অবধি ওরকম হতো, তারপরে কোনো খবর টবর পাওয়া যায়নি। তারপরে হচ্ছে গিয়ে সকালবেলা খবর পেলাম প্রথমে যে পাওয়া যাচ্ছে না, তারপরে ওরাই আর কি খবর দিল যে মারা গেছে। যাদের সাথে ছিল তাদের নাম কি? তাদের নাম একটা তাপস মণ্ডল, আর একটা হচ্ছে উজ্জ্বল বিশ্বাস, আর দয়াল হালদার। কী মনে হচ্ছে? কী মনে হচ্ছে এখন তো মুখ টুক দিয়ে তো রক্ত বেরোচ্ছে, এখন সেটা নিয়ে এখনও কিছু বলতে পারছি না, যতক্ষণ না পোস্টমর্টেমে কিছু ধরা পড়ছে বা কিছু। আপনার কে হয় যে মারা গেছে? আমার পিসাদ হয়। আপনার নামটা? আনন্দ ব্যাপারী। মালদা থেকে দেবু সিং রিপোর্ট, আনন্দ বার্তা।